আমি চিন্তা করতেছি আমি যখন এতই সুন্দরী এক কাজ করো না দুলা ভাইরে কইয়া আমার একটু সিনেমায় নামায় দাও একটু নায়িকা হয়ে যাই তোর মাথা খারাপ সিনেমায় গেলে মানুষ খারাপ কয় এ নিয়ে ঝামেলা করিস না আপা তোমাকে গ্রামে থেকেও তো আমি খারাপ হতে পারি কত পোলাপন আমার পিছু ধরছে আই কে তোর পিছে ধরছে তার নাম কো পি সার বাড়ি দিয়া তারাকে পিড়ে সাল উড়ালাম হ্যাঁ বুঝছি তোমাকে এখানে থাকলে আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাইব তুই আমগো বাড়িতে থাকা কলেজে পড়তেছে তোর ভালো লাগতেছে না বুবু কি পড়ালেখার ভালো লাগতেছে না তো কি করতেছ প্রেম করতেছ করতেছ তুই আসলে খারাপ হয়ে গেছিস খারাপ তো দুলাবে আমি কই আলি এক লাখ লাভ বৈষম্য সব টিভি দেখতেছ আর কেমন আছো আপা কই তোর আপাহের বাপ জানের খেদমত করতেছে স্বামীর দিকে তাকানোর টাইম আছে তোমার স্বভাব তো ঠিক আগের মতনই আছে আগের মতো থাকবো না কথা আছে না স্বভাব জানা মইলে খাসরুজ জানা ধুইলে তাহলে তোমার স্বভাবটা পাল্টাও এই সৌদি আরবের দুম্বা খা শরীরটা তো দুম্বার মতো বানাইছস পেট ফেটে তো মুরগি কোন দিন কম করে খা এই সৌদি আরবের তো যাইলি আমার লেগে কি আনছস তোমার জন্য কি আনবো তুমি আমার কাছ থেকে মাঝে মাঝে টাকা পয়সা নিয়েছো না আমার লেগে কি আনছস আর তোমার কথা বাদ দে তোর বোনের লেগে কি আনছস সৌদি আরবে তো সোনা দানা পানির মতো সস্তা কয় ভরি সোনা আনছস তোর বোনের লেগে আমার বোনের জন্য কোনো সোনা দানা আনি নেই তোর বউর জন্য নিয়েছি এইটা কোনো কথাই লোক তোর একমাত্র বোন এর লাগে তুই একরতি সোনা আনুস নাই আর আমার না জানা তুই বিয়ে করে ফেলছ এই দুলো ভাই তুমি কিন্তু অনর্থক বান্দর মতো লাভ পারতেছ আমি যদি বান্দর হই তুই যদি তেন্দর তুইও দেশ এক নম্বরে নিম খারাম আচ্ছা দুলো ভাই আমি যদি নিম খারাম হই তুমি কি তুমি এই বাড়িতে ঘর জমাই আছো তারপর আবার মানুষের জিনিসের উপর লোভ হয় তোর বোনের একটা হক আছে না তোর কাছে তোর বোনের একটা পাওনা আছে না এই কি পাওনা আছে দুলো ভাই যা পাওনা ছিল বিয়ার আগে ছিল এখন বিয়া দিছি মানে গাছ কেটে দিছি সব দায়িত্ব তো তোমার তোমার এই ব্যবহারের জন্য আপা যে কি সরম পাইব আমি সরমের খেতা করি চিন্তা করছিলাম হৌরি আমার ঠকাইছে ছেলায় ঠকাইবো না হ্যাঁ বিদেশ থেকে আহনের সময় আমার লেগে দুনিয়ার উপহার নিয়ে আইব ফ্রিজ টেলিভিশন বাইন্দা জোড়া করে নিয়ে আইব আমার সে আশায় ঘুরে বালি গোড়ার ডিম পড়ছে আমার কপালে এই তুলো ভাই তুমি এত অস্থিরিত ছিলে তোমার জন্য আনছি তো একটা দামি ঘুরে আনছি এই যে আগে কবি না হুদা সিল্লায় গলা না ভাড়াই ফেললাম ঘুরিকো ঘুরিকো আছে তাড়াতাড়ি নিয়ে আয় হাতে দেই আরে তোর বাপে জানলে তো তক্তা উল্টে ভালাইবো পরে দেখা যাবো আমার ঘড়ি টান দিয়ে হ্যাঁ পরে ঘুরতেছে এই দিল ভাই তুমি এইভাবে কথা কও কেন তুমি একটু মজা করে কথা কইতে পারো না আরে বাবা ঘড়িটা দিয়ে না পড়িয়া তারপরে মজা করে কথা কই এই আসল কথাই তো কওয়া হয় নাই তোর বউ কই বউ বামু কই আমি তো বিয়ে করি নাই আমার এই বিশ্বাস আছিল যে তুই আমারে ছাড়া বিয়ে করবি না যা ঘড়িটা নেই ঘড়িটা নেই এই দিয়ে তো সুন্দর আরে এত পাগল কেন হ্যাঁ তোমার তো এই জন্য আমরা গর্জে পেয়েছি এবং টানাটানি করে দিকে এরকম করিত না আল্লাহ জানে কিরম ঘড়ি আছে এ ঘড়ি কো এ ঘড়ি করে হে রাজু ঘড়ি কো